ज्योतिप्रिय मल्लिक रफिकार इस्लाम जड़ित क्योंकि ओ एर संगे मासहरा पाए से ही चाहिए आमनांगा जेता जगह क्या जेतार पजिशने आता सब न्यूज प्रिंट के आरम्भ कर अपना सबाई से खबर रखें अपना चारिदी के घुरे बेड़ान अपना खबर नहीं देखो आप जितब क्यों मानुषे एरा को काज करेनी मानुषर संगे एरा नहीं मानुषर थेके विच्छिन्न जितते चले जोर जबस्ती कर चेष्टा कर रकम भाव पुलिस दिए प्रशासन दिए ये गुंडा बनिए पाठिए थ्रेटन कर এইটা করছে আর এই সত্যম ঘোষ দুবারে নির্বাচিত পঞ্চায়েত মেম্বার তার বাড়িতে আজকে পাঁচ বছর ভাড়া থাকে এই লোকটার কোথায় নিরপেক্ষতা আছে আমরা কোড অফ কন্ডাক্ট এবং তাদের কাছে আবেদন জানিয়েছি অবিলম্বে এই লোককে এখান থেকে সরানো তিনি ব্যক্তিগতভাবে পুলিশে চাকরি করেন কিন্তু অ্যাকচুয়ালি টিএমসি পার্টিটাই করেন পুলিশের এখানকার সাব ইন্সপেক্টর আপনাদের মূল অভিযোগটা কি আমাদের মূল অভিযোগ অধিকারীদের বিরুদ্ধে মূল অভিযোগ ওনার বিরুদ্ধে কারণ আমাদের কোনো আমরা ভুল কাজ করেছিলাম না আমাদের সুবিধা অ্যাপে যেরকম ভাবে পারমিশন নেয়ার আমরা সেই প্রসিডিউর মেনে পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম একটা আপনাদের দায়িত্ব কি এই অধিকারীকে এই অধিকারীকে আছেন এবং উনি এছাড়াও অতীতেও অতীতেও এরকম বহু ঘটনা ঘটেছে আমাদের কোনো প্রোগ্রাম আমাদের কোনো কিছু হতে চাইলেই উনি বারবার করে বাধা দেওয়ার চেষ্টা করেন কালকে তো আপনাদের সংসদের আসার কথা ছিল এবং আমরা ওর জন্য এখানে থাকবেন আমরা র‍্যালি করব কালকে আমরা র‍্যালি করব তাতে যা হয় আপনারা পারমিশন না পেলেও র‍্যালি করব আমরা র‍্যালি করব কালকে কেন না এটা আমাদের পুলিশ প্রশাসনের এই অন্যায় আমরা মানব না আমরা সুবিধা অ্যাপে জানিয়েছি আমরা শুনুন আমরা অ্যাকচুয়ালি আমরা কোনো আইন বিরুদ্ধ কাজ করতে চাই না সেই জন্য আমরা সুবিধা অ্যাপে আমাদের যে ফোন নাম্বার আছে কোড আমরা সেখানে তাদের জানিয়েছি আর আধিকারিকদের সঙ্গে আমাদের কথা চলছে আমরা চেষ্টা করছি শৃঙ্খলা মেনে যেন কাজটা হয় এই বিক্ষোভ কতক্ষণ চলবে আপনারা যতক্ষণ আমাদের এই সমস্যা না মিটবে ততক্ষণ আমরা বিক্ষোভ করব এই বিষয় নিয়ে বা এই যে আধিকারিক যে পুলিশ অফিসারের কথা বলছেন তার বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি আমাদের সুবিধা যে আমাদের যে নির্বাচন কমিশন আছে আমরা তাদের কাছে কোড অফ অন্ডার এখন তো সবই থানা কোড অফ আন্ডারে আছেন সেই জন্য আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি তাদের সঙ্গে আমাদের কথা চলছে ওনারা বলছেন কি লিখিত দিয়েছেন না লিখিত অভিযোগ তো আমরা এখন করব এই মুহূর্তে করে ওঠা হয়নি কিন্তু ওনারা যেটা আশ্বাস দিচ্ছেন যে কোনো একটা আমাদের কাছ থেকে পুলিশ থানা থেকে বলা হচ্ছে এখন যে আমাদের কাছে কোনো এনওসি বা কোনো কিছু দেওয়া হোক মানে আমরা বুঝতে পারছি না এখনও মানে এখনও আমাদের কাছে যেটা ধোয়াশা আছে আমাদের মূল যে কাজটা সে কাজ আমাদের রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছিলাম উনিও বলছেন যে দেখুন আমাদের কাছে নো অবজেকশন আসলে আমরা পারমিশন দিয়ে দিতাম আমরা যে কলম নেই সেই কলম উনি কেন লিখতে বলছেন আজকে উনি বলছেন যে ভায়া কেন রাস্তা দেওয়া হয়নি ভায়ার কোনো কলম নেই সুবিধা অ্যাপের আমাদের পারমিশনে রোড পারমিশনে এবার ভায়া যদি আমরা দিয়ে নিয়ে আসতাম তাহলে উনি বলতেন তোমরা কেন ভায়া দিয়েছো নিজে দিয়ে ইচ্ছা মতন মানে উনি আমাদের বিজেপিকে প্রোগ্রাম করতে দেবেন না উনি হচ্ছেন একদম টিএমসি মানে জ্যোতিপ্রিয় মল্লিকের এক নম্বর লোক যেমন পেড লোক কি নাম আপনার আমার নাম অনন্ত দেব চ্যাটার্জি আমি জয়দেব মান্না আমাদের যে ক্যান্ডিডেট তার নির্বাচনী থ্যাংক ইউ